জাতীয় গান কি সেখানে গান হবে না কি করে হয়, জোর সময় মিলে হাত চালি অমর ঘোষের জন্য। অমরটা কতটুকু সম্ভব পাবে এখানে কি করে গাইবেন আমি জানি না, তবে এখানে অনেকে রয়েছেন অমর ঘোষ এই মুহূর্তে সঙ্গীত পরিবেশন করবেন, এবং অমরদের সঙ্গে অবশ্যই আরো একজন বিখ্যাত লোক চিরদীপ গাঙ্গুলীও রয়েছেন। অবশ্যই অনুরোধ করবো অমরটাকে মাইক্রোফোন, জানবে হাত তুলতে হবে, হাত তুলে আমি ডেকে নেবো। কাছের আগে স্বনির্ভর দল থেকে একটা পিছের প্রশ্ন, ছোটরা মন দিয়ে শোনো, ভারতের জাতীয় গান কি? ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, কে কি জানে? তাদের তাদের চলে আসো, নামটা দিতে পারো, রামকৃষ্ণ বাড়ি বাড়ি এখানে যেটা জায়গাটার নাম কি, জায়গাটার নাম কি? এবার সঠিক উত্তরটা দিব। চালা
আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু হয়তো অনেকে জানেন না এই যে বাংলা সংস্কৃতি বড় এই যে সাপ্তাহিক সংস্কৃতি কিন্তু বাংলা সংস্কৃতি বলার অন্যতম উপদেষ্টা জগন্নাথ ভাই মহাশয় ভারতচন্দ্র, আপনার কাছে কিছু শুনতে চাই। আচ্ছা, এখানে যারা আছেন যারা তোমরা ছবি তোলা হয়ে গেলে যদি একটু আপনারা সাইকেল তাহলে সবাই দেখতে পাবেন, সাংবাদিক বন্ধুরা ছাড়া বাকিরা যারা ছবি তুলতে এসেছেন। যারা নিরন্তর কাজ করে যাচ্ছেন এবং উপস্থিত সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, আগরতলার পৌরনিগমের পক্ষ থেকে অথবা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বাংলা সংস্কৃতি বলে যে উদ্যোগটা গ্রহণ করেছে, আমি আমার মনে হয় আমি আগরতলায় আবার জন্ম বিভিন্নভাবে সংস্কৃতিকে তুলে ধরা, এটাকে প্রসারিত করা বা সমৃদ্ধ করা করতে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান করছে কাজ করে যাচ্ছে। তারপরে তাদের বিষয়গুলিতে পার্থক্য থাকে, তার প্রতিস্থাপনা করা, উপস্থাপনা করা বা ব্যবস্থাপনা করা, সার্বিকভাবে সর্বব্যবস্থা গঠন। কর্তকার মাথা গুটে কর্ম
Thank you.
কথা বলছিলাম প্রথম দিন যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমি সাক্ষী হতে পারিনি, আমার বিশেষ কাজে আমি আপনারা যে বাইরে ছিলাম। কিন্তু যখন শুনেছি এবং টিভির পর্দায় দেখেছি, এত ভালো লেগেছে, আমার মনে হয়েছে আমি একটা বড়ো একটা জিনিস সেদিন মিস করলাম। কিন্তু আজকে এসে বলার মিস করলাম না, সেদিন হয়তো প্রতিশোধ সপ্তাহে হবে, মিস করার মতো জায়গা নেই, যে ব্যবস্থা করেছি।